আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আজকে একটু লাইভে চলে এসেছি। বিশেষ করে আমাদের কোনো অয়েল ইউসার ভাই যখন আমাদের শোরুমে আসে, তখন আমরা তাদেরকে দেখানোর চেষ্টা করি যে কী গাড়ি নিচ্ছে আমাদের সব থেকে, কী মডেল, কোন কালার, সেই কালারটা দেখানোর চেষ্টা করে থাকি। তো এই মুহূর্তে এক ভাই এসেছে গাজীপুর থেকে। আপনারা জানেন গাজীপুরের মানুষ খুব শৌখিন, তারা খুব প্রিমিয়াম সেগমেন্টের মোটরসাইকেলগুলো চালায়। আর ঢাকার শহরে ম্যাক্সিমাম আমরা বিক্রি করে থাকি, গাজীপুরের দিকেই সবসময় গাড়ি বিক্রি করে থাকি। ওনারা আমাদের শপে এই মুহূর্তে আসছে একটা প্রিমিয়াম সেগমেন্ট মোটরসাইকেল ক্রয় করার জন্য। তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে দুলাভাই এসেছে শালা সবাই করে নিয়ে বাইক ক্রয় করার জন্য। আসলে এটা খুবই এক্সাইটেড মুহূর্ত, কারণ আপনারা জানেন যে ছোট ভাইয়েরা বড় ভাইকে নিয়ে এসেছে। দেখেন অনেকজন আজকে শোপে যারা এসেছে, আপনারা সবাই এক এক করে আমি দেখাবো, তাদের পরিচয়গুলো দেখাবো। তো ভাইয়েরা খুব বেশি, সবচেয়ে মজার বিষয় হচ্ছে তারা খুব এক্সাইটমেন্ট, কারণ হচ্ছে একটা সুন্দর মডেল আপনার সুজুকি GSX-R ইন্দোনেশিয়ান ভার্সন। আপনাদেরকে আমরা বলে থাকি যে আসলে ইন্দোনেশিয়ান ভার্সন গাড়িগুলো বিল্ডআপ কোয়ালিটি অনেক বেটার, যার জন্য তারা এই গাড়িগুলো পছন্দ করে থাকে। কারণ আপনি দেখতে পারেন যে এই গাড়িগুলোর কোয়ালিটি এবং লংজিভিটি সবই বলেন এগুলো অনেক বেস্ট। তো আমরা চেষ্টা করে থাকি ভাইদেরকে সুন্দর সুন্দর গাড়ি তাদের হাতে তুলে দেওয়ার জন্য এবং সুন্দর সুন্দর কালার, কারণ এই মুহূর্তে ভাইয়েরা অনেক শোরুমে ঘুরে এসেছে। এসেই পরে নিউ বাইক সেন্টার ওনারা নিয়মিত পেজ এবং ব্লগগুলো দেখে থাকে, কন্টিনিউ নিয়মিত পেজ এবং ব্লগগুলো দেখে, এবং তারা দেখেই আজকে আমাদের নিউ বাইক সেন্টার শপে এসেছে। সেই গাজীপুর থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক ভাইয়েরা মিলে গাড়ি কিনতে এসেছে। এটা একটা আনন্দঘন মুহূর্ত, কারণ আপনারা জানেন বাইক ক্রয় করতে আসলে অনেক লোকজনই একসাথে চলে এসে। তো যাই হোক, আমি একটু দেখাচ্ছি ভাইয়াদেরকে এক এক করে যে ভাইয়েরা যে গাড়িটা নিচ্ছে, ভাইয়ের জন্য গাড়িটা রেডি করা হচ্ছে। আমি একটু আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে ভাইয়া, যে ভাইয়া গাড়িটি নিচ্ছে এবং তার বড় ভাই যে ভগ্নিপতি সহ এসেছে ছোট ভাইদেরকে গাড়ি ক্রয় করে দেওয়ার জন্য। তো আমি একটু তাদেরকে দেখাচ্ছি এক এক করে। এই মুহূর্তে যে ভাইয়া গাড়িটি নিচ্ছে আমি তাদেরকে দেখাচ্ছি এবং তাদের সাথে সবাই এসেছে, আমি একটু দেখাচ্ছি। আমাদের এটা হচ্ছে নিউ বাইক সেন্টার শোরুম, এটা হচ্ছে নিউ বাইক সেন্টার শোরুম। এখানে দেখে থাকেন আপনারা যে অনেক গাড়ি আমাদের হিউজ কালেকশন থাকে। আমরা এই মুহূর্তে আমাদের সেই যে গার্ডিয়ান, আমাদের যে ভগ্নিপতি বলেন, ছোট ভাই যে গাড়িটা ক্রয় করছে, আমি তাকে একটু দেখানোর চেষ্টা করছি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। আমি আসলে সত্যি খুব আনন্দিত যে আপনি এই যে ছোট ভাই বোনদেরকে নিয়ে আপনি এসেছেন। আমি সম্পর্ক জানলাম যে আপনি দুলা ভাই, তো ছোট ভাইয়েরকে শালাকে যে গাড়ি ক্রয় করে দিচ্ছেন, শালা আপনাকে বাসার থেকে ধরে নিয়ে আসছে মনে হচ্ছে, যে আজকে গাড়ি ক্রয় করবে। আনন্দের বিষয়। আচ্ছা, ছোট ভাইরা সবাই বলছে চলেন যাই, আচ্ছা তার জন্য এখানে চললাম, এখানে চলে আসছি। আচ্ছা আচ্ছা, তো যাই হোক ভাইয়া, আপনি ছোট ভাইকে গাড়ি কিনে খুশি তো নাকি? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাইয়া, বুঝতে পারছেন ভাইয়া খুব হ্যাপি, কারণ আসলে এত ছোগুলো ভাই আমি এক এক করে আসি সবার কাছে। ভাইয়া তোমার নামটা প্লিজ? হাসিবুল আলম খান। হাসিবুল আল হাসান ভাইয়া, দেখেন চমৎকার ভাইয়া। আসলে উনিও আমার ভবিষ্যৎ একজন লাইফ বাইক লাভার বলা যায়, কারণ ভবিষ্যতে ওনারাও বাইক ক্রয় করবে। আজকে বড় ভাইয়ের সাথে এসেছে গাড়ি, তাই তো বড় ভাইয়ের সাথে তো এসেছো গাড়ি দেখার জন্য, কারণ এগুলো আমার ভবিষ্যৎ বাইক লাভার বলা যায়, তারা ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর মডেল গাড়ি কিনবে। ভাইয়ের নামটা একটু প্লিজ? আলমগীর ভাই। সবই তো ভাই সম্পর্ক, ভাইয়াকে তো দেখেছি। আর ভাইয়ের নামটা প্লিজ? মোহাম্মদ সোহেলানা। মোহাম্মদ সোহেলানা ভাই, আপনিও ভাই সম্পর্কে না? বড় ভাই। বড় ভাই, আপন বড় ভাই, আপন বড় ভাই। আচ্ছা আচ্ছা, চার ভাই। তো বড় ভাইও এসেছে, ওনার চার ভাই না? আচ্ছা আচ্ছা, তো আমি এক এক করে সবার কাছে। ভাইয়ের নাম মোস্তফা কামাল ভাই, উনিও ভাই। তো যাই হোক, আর যে গাড়িটা যার জন্য ক্রয় করছি উনি হচ্ছেন এই আহমদুল্লাহ ভাই। আসলে উনি খুব খুশি যে এরকম একটা গাড়ি আসলে ক্রয় করার জন্য, কারণ ইন্দোনেশিয়ান যে বাইকটা আসলে এগুলো আসলে খুবই গাড়ি, কারণ খুবই ভালো কোয়ালিটির গাড়ি, কারণ এগুলো সচরাচর সবসময় গাড়ি থাকে না। তো এই মুহূর্তে আমাদের শপে আছে, আমি একটু গাড়িটাও দেখাবো ভাইয়াকে, ভাইয়ের জন্য গাড়িটা রেডি করেছে। বাবু গাড়িটা রেডি করো। হ্যাঁ, এই হচ্ছে আমাদের সিনিয়র মেকার বাবু, ভাইয়ের জন্য আহমদুল্লাহ ভাইয়ের জন্য গাড়িটা রেডি করা হবে। আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটা অনেক সুন্দর জুস একটা গাড়ি,
কালারটা ব্ল্যাক ইউলু কম্বিনেশন অনেক সুন্দর। সুজুকি জিএসএক্স আর ইন্দোনেশিয়ান ব্র্যান্ড। যারা প্রিমিয়াম সেগমেন্টের বাইক ক্রয় করতে চান আমাদের শপে আসতে পারেন। তো দেখতে পাচ্ছেন আসলে এক এক করে সবাই আমাদের এখানে এসেছে। ভাইয়ের নামটা মতিউর রহমান ভাই এসেছে, কারণ আসলে নতুন একটা গাড়ি ক্রয় করে একটা আনন্দের বিষয়। সবাই মিলে আমাদের এখানে বাইক ক্রয় করতে আসে, আমাদের কাছে খুব ভালো লাগে যে সবাই মিলে আসলে যে বাইকগুলো আমাদের এখানে ভালো মানের ভালো কোয়ালিটির গাড়িগুলো দেখা যায়। তো বাবু ভাইয়া কি গাড়িতে কোনো এক্সট্রা কোনো কিছু লাগাবেন বা কোনো কিছু ডেকোরেশন করবেন এই মুহূর্তে? আচ্ছা, কোনো কিছু এই মুহূর্তে ডেকোরেশন করবেন না? অনেকে আবার লেগ গার্ড লাগায় বা কোনো কিছু বাম্পার লাগাইতে পারে, যাই হোক। আচ্ছা, অসুবিধা নাই, আপনি নিজের পছন্দ মতো যা কিছু আছে বাবু রেডি করো গাড়িটা। আচ্ছা আমি ওনার টোটাল ভিউটা দেখাচ্ছি, এই মুহূর্তে গাড়িটা রেডি করাচ্ছে, তারপর আমি ফুল ফাইনাল ছবি তুলবো। তারপরে এই মুহূর্তে ভাইয়া আহমদুল্লাহ ভাই ওনার জন্য গাড়িটা, কারণ ওনার জন্য হাইট টাইট সব কিছু, ওনার যে হাইট, এই হাইট অনুযায়ী ওনার আসলে একদম পারফেক্ট। কারণ আপনারা জানেন জিএসএক্স গাড়িটা একটু নিচু, যারা একটু শর্ট তাদের জন্য অনেক বেটার। আর এটা হলো সম্পূর্ণ একটা দ্রুত গতি সম্পূর্ণ বাইক, 160 টপ স্পিড, কারণ বাইকের দ্রুত গতি সম্পূর্ণ বাইক একমাত্র সুজুকি জিএসএক্স আর। এই গাড়িটা ভাইয়ের জন্য রেডি করা হচ্ছে, এটা রিমোট সিস্টেম, ভাইয়াকে বোঝানো হচ্ছে রিমোটে কিভাবে কাজ করে। বাবু একটু মিটারটা যদি দেখাও রিমোটে ইয়ে করে। আচ্ছা ঠিক আছে, এই হচ্ছে এটা রিমোটের সিস্টেমটা দেখেন, চাবি সিস্টেমটা দেখাচ্ছি, মিটারের সিস্টেমটা আমাদের এটা 0 কিলোমিটার ইয়ে আছে। এই যে এই সিস্টেমটা এটা নতুনটার বিশের মডেলে তো এই সিস্টেমটা করা হয়েছে, পুশ সিস্টেমটা না, লাইট জ্বলে চাবিটা হয়। তো যাই হোক, আমি ভাইয়াকে সব কিছু বুঝিয়ে দিচ্ছি। তাছাড়া আমাদের এখানে শপে যা যা যে গাড়িগুলো আছে আজকে আমরা দেখানোর চেষ্টা করবো লাইভের মাধ্যমে, কারণ আপনারা সবসময় দেশে এবং দেশের বাইরে দূর দূরান্ত থেকে আমাদের লাইভে অংশগ্রহণ করে থাকেন এবং আমাদের এখানে কী কী মডেল গাড়ি পাওয়া যায় সেই গাড়িগুলো দেখানোর চেষ্টা করে থাকি। তো ভাইয়া আমরা এক এক করে দেখানো হবো, ভাইয়ের জন্য গাড়িটা রেডি করাচ্ছে। আর আমরা এই মুহূর্তে আমাদের শপে দেখি আজকে কী কী গাড়ি আছে আমাদের শপে, আমরা একটু দেখানোর চেষ্টা করি। এই মুহূর্তে আমাদের এখানে যে গাড়িগুলো আছে আমরা একটু দেখাই। এটা হচ্ছে ইন্দোনেশিয়ান মনস্টার, এটাও ইন্দোনেশিয়ার একটা বাইক, আপনাকে একটু আগে সুজুকি বাইকটা দেখালাম ইন্দোনেশিয়ান। এটা হচ্ছে ইয়ামা ব্র্যান্ডের মনস্টার R15 V3 লেটেস্ট ভার্সন। এই গাড়িটার বিল্ড আপ কোয়ালিটি কম্বিনেশনটা একটু দেখাচ্ছি, যে কালার সৌন্দর্য। পিছনে টায়ারটা দেখতে পাচ্ছেন, অনেক মোটা টায়ার। এটা হচ্ছে R15। তাছাড়া R15-এর আরও বেশ কিছু কালার আছে, ইয়েলো কালারটাও আছে আমাদের কাছে, আমি একটু দেখাচ্ছি কালার কম্বিনেশনটা। অনেক সুন্দর একটা লুক বাইক। এটা হচ্ছে 535,000 টাকা। যারা বাইকটি ক্রয় করতে চান আমাদের শপে এই মুহূর্তে আছে, আপনারা আসতে পারেন। তাছাড়া আমাদের ইন্দোনেশিয়ান আরও বেশ কিছু হিউজ কালেকশন, এর মধ্যে আমাদের ইন্দোনেশিয়া ব্র্যান্ডের সব গাড়িগুলো আছে, আমি এক এক করে দেখাচ্ছি। এটা হচ্ছে ইন্ডোর রেসিং ব্লু কালার, R15 V3 রেসিং ব্লু, এই কালারটা খুবই সুন্দর রেসিং ব্লু। তারপর হচ্ছে ইয়েলো কালার, গ্রে ইয়েলো, যারা গ্রে ইয়েলো গাড়িটা পছন্দ করেন তারা আমাদের শপে এর মধ্যে চলে আসতে পারেন, গ্রে ইয়েলো। তারপর হচ্ছে ব্ল্যাক কালার, ব্ল্যাক কালার গাড়িটাও আমাদের শপে এর মধ্যে আছে, R15 V3 ব্ল্যাক কালার, ব্ল্যাকের মধ্যে রেড কম্বিনেশন, বিশের মডেল রেসিং ব্লু। তো হিউজ কালেকশন আছে আপনার এই মুহূর্তে ইন্দু গাড়িগুলো আমাদের কাছে। যারা ইন্দু বাইকগুলো R15 V3 ক্রয় করতে চান তারা আমাদের এখানে আসতে পারেন। আর গাড়িগুলোর কালার ভেদে আসলে প্রাইসগুলো পার্থক্যটা ডিফারেন্স করে থাকে পার্থক্যটা যে প্রাইসের উপর, কালারের উপর ভেরিয়েশন করে থাকে। তো আমরা এক এক করে সবগুলো কালার আমরা প্রাইসগুলো বলে থাকবো। ইন্দু গাড়িটার প্রাইস হচ্ছে 535,000 টাকা আমরা বিক্রি করছি। আর ব্লু কালার গাড়িগুলো আমরা বিক্রি করছি এই মুহূর্তে 505,000 টাকা। আপনারা আমাদের শপে আসেন, যতটুকু পারি আমরা ডিসকাউন্ট করে দিব। আর তাছাড়া আমাদের শপে ইয়ামা ব্র্যান্ডের এফজেড এস এই গাড়িগুলো আছে, রেড কালার, সায়ান ব্লু কালার আছে। আপনারা দেখতে পাচ্ছেন ভাইয়েরা আসলে অনেকে এসেছে এখানে বাইক ক্রয় করার জন্য। আমাদের
আমাদের শপে একটা গাড়ি ক্রয় করলে একটা গাড়ি ক্রয়ের সাথে ক্রেতার সাথে অনেক বন্ধু বান্ধব সবাই মিলে আসে, এটা আসলে খুবই আনন্দময় মুহূর্ত যে সবাই মিলে বাইক ক্রয় করতে আসে আমাদের এখানে আমাদের শপে। এটা হচ্ছে আমাদের শপ। আর তাছাড়া ইয়ামা এমটি গাড়িটাও আমি দেখাচ্ছি, এমটি গাড়িটা দেখছি এর মধ্যে ম্যাট হোয়াইট এমটি গাড়ি আছে। যারা এমটি হোয়াইটটা পছন্দ করেন ম্যাট হোয়াইট তারা আমাদের শপে আসতে পারেন। তারপরে হচ্ছে ব্লু কালার, ব্ল্যাক কালার, এমটি ফিফটিন ব্ল্যাক কালারও আমাদের শপে আছে। তারপরে সুজুকি এমটি ফিফটিন প্রাইসের মধ্যে 375,000 টাকা, আপনারা আসেন আমাদের শপে আমরা যতটুকু পারি ডিসকাউন্ট করে দেবো। তারপরে আছে সুজুকি ব্র্যান্ডের, সুজুকি ব্র্যান্ডের গাড়ি ইন্দোনেশিয়ান, এটা হোয়াইট কালার এই মুহূর্তে আমাদের শপে আছে। ভাইয়ের জন্য গাড়ি রেডি করেছে, আসলে ভাইয়ার লাস্ট মুহূর্তে ভাইয়া স্টার্ট দিয়েছো, আপনার একটা সাউন্ড একটু দেখাতে পাবো। আপনারা দেখতে পাচ্ছেন ইমার্জেন্সি চারটা বা লাইট আছে জলে, ইমার্জেন্সি আছে সিস্টেম। ভাই একটু আবার যদি একটু বসেন ফাইনালি, হ্যাঁ ভাইয়ের জন্য গাড়িটা রেডি করেছে, একটু বসেন একটু ভাইয়া তোমরা। হ্যাঁ এইবার দেখেন ওনার গাড়িটা আমি টোটাল একটু সাজিয়ে দিচ্ছি। হ্যাঁ ভবিষ্যৎ ছোট ভাই, ছোট ভাই খুব খুশি আসলে বাইকটা এত সুন্দর একটা মডেল গাড়ি ক্রয় করছে, ইন্দোনেশিয়ান ব্র্যান্ডের খুব প্রিমিয়াম সেগমেন্টের বাইক, আসলে সবসময় এগুলো থাকে না। এই মুহূর্তে ভাইয়া বা গাড়িটা নিচ্ছে আমাদের শপ থেকে, বাবু একটু রিমোটটা একটু সব কিছু বুঝাই দিও, চাবি বুঝাই দিও ভাইয়াকে, সব কিছু বুঝাই দেওয়া হচ্ছে। এটা হচ্ছে আমাদের নিউ বাইক সেন্টার শোরুম। এই ছিল আজকে আমাদের লাইভে বিশেষ অংশ, কারণ আমরা প্রতিনিয়ত আমরা দেখে থাকি। আসলে এই ছিল আজকে আমাদের লাইভের বিশেষ অংশ, আমরা প্রতিনিয়ত দেখে থাকি যে আমাদের ভাইয়াদেরকে ভাইয়ারা কী গাড়ি নিচ্ছে আমাদের সব থেকে, আমরা একটু দেখানোর চেষ্টা করি। যেহেতু আপনারা বুঝতে পাচ্ছেন সে গাজীপুর থেকে এক যাক, মানে শালা দুলাভাই সবাই মিলে এসে আমাদের এখান থেকে বাইক পোর্ট করছে, এটা আসলে আনন্দের মুহূর্ত, কী বলবো আপনাদেরকে প্রকাশ করতে পারছি না যে সবাই মিলে খুব খুশি যে এরকম আনন্দ কোনো মুহূর্তে সবাই আসে বাইক ক্রয় করার জন্য আমাদের শপে। আপনারাও আর দেরি না করে যারা বাইক ক্রয় করার জন্য স্বপ্ন দেখছেন তারা আমাদের শপে চলে আসতে পারেন, নিশ্চিন্তে আমরা বেস্ট প্রাইস বেস্ট কোয়ালিটি গাড়ি দেওয়ার জন্য চেষ্টা করে থাকবো, এটা আমরা আশা করছি। আর আপনারা দেশে এবং দেশের বাইরে দূর দূরান্ত থেকে আমাদের লাইভে অংশগ্রহণ করে থাকেন, আমরা আসলে খুবই আনন্দিত এই মুহূর্তে আমাদের লাইভের সাথে যারা যারা অংশগ্রহণ করেছে, এমডি লাজিম মিয়া, তারপর হচ্ছে সাইদুর রহমান ভাই, ফরাদ হোসেন ভাই, ফরিদ হোসেন ভাই, তারা আমাদের লাইভটা সরাসরি দেখছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এমডি লাজিম মিয়া ভাই লিখছেন আর ফাইভ বি3 প্রাইস কত এখন, আসলে আর ফাইভ বি3 ইন্ডিয়ান ভার্সন এটা 425,000 টাকা এই মতো আমরা বিক্রি করছি, আর ইন্দু ভার্সনটা হচ্ছে কালার উপর ডিপার করে 535,000 হতে শুরু করে 505,000 পর্যন্ত আমরা বিক্রি করে থাকি। তো এই ছিল আমাদের আজকে লাইভের অংশ, আপনারা সবাই ভালো থাকবেন। আর আর এমডি সায়াম সায়াম ভাই লিখেছেন ভাই আপনার শোরুম কোন জায়গায়? ভাই আমাদের শপটা হচ্ছে ইস্কাটন, এটা আসলে জানেন মোটরসাইকেল মার্কেটের জন্য সবচেয়ে বেস্ট প্লেস হচ্ছে ইস্কাটন, এখানে অনেকগুলো শোরুম আছে, সেখান থেকে আপনি প্রত্যেক শোরুমে গাড়ি দেখে যাচাই করে আমাদের সব থেকে বাইক ক্রয় করতে পারবেন। বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় মার্কেট হচ্ছে মোটরসাইকেল ইস্কাটন। তো যাই হোক আপনারা আমাদের শপে আসবেন, নিয়মিত আমাদের পেজের সাথে থাকবেন। নওয়াবিন ইসলাম ইস্কাটন, যাই হোক ভাইয়া নওয়াবিন ইসলামও ভাই নওয়াবিন ইসলাম ভাইও আমাদের লাইভে আসছেন, আসলে আমরা সবাই মিলে চাই যে এভাবে হাসি খুশির মাধ্যমে আমরা বাইক ডেলিভারি দেওয়ার জন্য যাতে সবাই খুশি থাকে এই চেষ্টাই করে থাকি। আজকে এ পর্যন্ত, আপনারা ভালো থাকবেন, আবারও কোনো ভাই বন্ধু যখন আমাদের শপে আসবে আমরা তাদেরকে দেখানোর চেষ্টা করবো লাইভের মাধ্যমে তারা কী গাড়ি কোন মডেল নিচ্ছে। ভালো থাকবেন ইনশাল্লাহ।
আর শাকিল খান ভাই সবসময় আমাদের সাথে থাকেন লাইভে, এই মুহূর্তে ভাইও আছেন ইতালি থেকে, ভাই আমাদের সাথে অংশগ্রহণ করেছেন। ভাই অসংখ্য ধন্যবাদ, আপনি একজন বাইক লাভার, বোঝা যায় যে বাইকের প্রতি ভালোবাসা যথেষ্ট। আপনি সবসময় সেই সুদূর ইতালি থেকে বসে আমাদের লাইভে অংশগ্রহণ করেন, ভাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।